হ্যালো সালামুক আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা একেবারে সহজ ছোট্ট কিন্তু বেশ হেল্পফুল অনেক সময় কাজে দেয় বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পিসি অন করে কোনো একটা কারণে চলে যাচ্ছি কিন্তু মনটা হলে ভালো হতো যে পিসিটা আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে যদি অটোমেটিক বন্ধ হয়ে যেত সাপোজ একদম একটা বিষয় হচ্ছে হচ্ছে যেমন আপনি একটা ডাউনলোড দিয়েছেন এবং এই মুহূর্তে আপনি আর বাসায় থাকছেন না বা আপনার পিসির কাছে থাকছেন না আপনাকে একটু বাইরে যেতে হচ্ছে যেটা আপনি শিওর না কখন আবার ব্যাক করবেন বাট আপনি জানেন যে আপনার যে ডাউনলোডটা হচ্ছে সেটা হয়তো নেক্সট টাইম এক ঘন্টার মধ্যে আপনার শেষ হয়ে যাবে এমন সময় কি করা যেতে পারে আপনি আপনি জানেন যে আপনি ব্যাক করতে পারবেন না ডিউ টাইমে তো পিসিটা যদি মানে হয় না টিভিতে আমরা যেমন স্লিপ টাইম দিয়ে রাখি যে অটোমেটিক তিরিশ মিনিট এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর বন্ধ হয়ে যাবে তেমনটা যদি পিসিতে করা যায় তো সেটা একটা বিষয় এটার জন্য তেমন কিছু না আপনি যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার কীবোর্ড থেকে উইন্ডোজ কি যেটা আছে উইন্ডোজ কি আপনারা চিনবেন একটা উইন্ডোজের মতো সিম্বল দেয়া থাকে একেবারে আপনার কিবোর্ডের শেষের শাড়িতে যে লাস্ট শাড়ি দেখবেন দুই পাশে দুইটা উইন্ডোজের লোগো দেওয়া আছে এই উইন্ডোজ কি প্লাস আর দুটা যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে এই ধরনের একটা রান কমান্ড ওপেন হবে অ্যাকচুয়ালি তো সেখানে আপনি টাইপ করবেন হচ্ছে গিয়ে শাটডাউন অ্যাজ এ সিউটি শাটডাউন ডট ই এক্সি এরপরে একটা স্পেজ দেবেন স্পেজ দেওয়ার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশের ভিতরে আপনি এস দিবেন এস ফর হচ্ছে শাটডাউন এরপরে একটা স্পেজ দিয়ে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন এরপরে আপনি একটা টি দেবেন টিন বুঝতে পারছেন টাইম এরপর আপনি সেকেন্ড দিয়ে দিবেন এটা কাউন্টটা হয় সেকেন্ডে কতক্ষণ পরে আপনি সেটাকে ডাউন করতে চাচ্ছেন যেমন আপনি যদি এক ঘন্টা পরে যান তাহলে এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিট ষাট সেকেন্ড অর্থাৎ তিন হাজার ছশো থার্টি সিক্স হান্ড্রেড ইনফ্যাক্ট লিখে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা কিছু চলে আসলো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে উইন্ডোটা ওপেন হয়ে নতুন যে ডায়ালগ বক্স আসছে লিখে আসছে উইন্ডোজ উইল শাট ডাউন ইন সিক্সটি মিনিটস অর্থাৎ অটোমেটিক্যালি এক ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এখন পিসির পাশে নাও থাকি এটা অটোমেটিক শাট ডাউন হয়ে যাবে আচ্ছা হঠাৎ করে আপনার প্রয়োজন পড়লো যে না আমার আর ডাউন হওয়ার দরকার নেই অটো পিসিটা আমি এটা থেকে রিলিভ করতে যাচ্ছি তাহলে কী করবেন আপনি একইভাবে উইন্ডোজ প্লাস আর এটা একসাথে প্রেস করবেন প্রেস করার পরে এই কোডটাই থাকবে জাস্ট শেষে আপনি এগুলো সব কেটে দিয়ে এই অ্যাসের এখানটায় ইয়ে দিয়ে দেবেন বা এরকম একটা হবে তো আপনি যদি এ দেন বেসিক্যালি এ দিলে এ দিয়ে ইন্টার দেন ইন্টার দিলে দেখবেন কমান চলে আসছে আরেকটা যে লগ অফ ইজ ক্যানসেল অর্থাৎ আপনি যে অটোমেটিক শাটডাউন যেটা সেট করেছিলেন সেটা এখন আর থাকছে না আপনার পিসি এটা এখন আপনাকে ম্যানুয়ালি শাট তো এইভাবে করে আমরা একটা হেল্প পেতে পারি যে অনেক সময় সময়টা পিসির কাছে থাকবো না আমাদের কম্পিউটারটা অটোমেটিক শাটডাউন হয়ে যাওয়া দরকার আপনি জানেন যে এটা অনবরত অন থাকাটা ঠিক হবে না আপনি জানেন যে আপনার ব্যাক করতে অনেক সময় লাগবে এরকম ক্ষেত্রে আপনি পিসির পাশাপাশি না থাকলে বা কাছাকাছি না থাকলে এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি অটো শাটডাউনটা তো এই ছিল আজকের ছোট্ট একটা বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ